সুন্দর মেলা লাগিছে, আমার মনের আশা দুই বন্ধু মেলিয়া মেলা দেখবার যাব। তোমরা কি যাবে বন্ধু? ঠিকই কথা কইছেন বন্ধু, চলো আর তাহলে দেরি না হয়, চলো এলা তাড়াতাড়ি আমরা তিস্তা নদী পারত মেলা দেখবার যাই। চলো বন্ধু চলো তাড়াতাড়ি মেলা দেখবার যাই। কত সুন্দর মেলা লাগিছে সখী। হ্যাঁ সখী, আজি খুব সুন্দর মেলা লাগিছে। এই মেলাটা ছাড়ি আমার বাড়ি যাবার মন করে না সখী। সখী চলো আমরা কবার যাই কি, আজি চলো না, আজি আমরা তিনসুকি মেলিয়া মেলাখানে ঘুরিবার লাগে। চলো সখী, তাহলে আমরা চারোটি ঘুরি সখী। বন্ধু বন্ধু দেখো না, ওই দেখো এই তিস্তা নদীর পাড়ত কত সুন্দর মেলা লাগিছে। আরে তোমার সোনালী আসছে মেলা দেখিবার, আমার আমরা কই কি বন্ধু, চলো ওই সোনালের সাথে দুটা কথা কয়ে আসি। ঠিকই কইছেন বন্ধু, চলো তাহলে আর দেরি না হয়, চলো তাড়াতাড়ি যায় সোনালের সাথে দুটা কথা কয়ে আসি। চলো বন্ধু চলো তাড়াতাড়ি যায় কথা কয়ে আসি। Thank you.
চলো আজি আমাকে তাড়াতাড়ি বাড়ি যাবার লাগে সখি। সোনালি,
মুই যে তোক ছাড়া বাঁচির পারিম না সোনালি, মুই যে তো মনে প্রাণে ভালোবাসা। নিখিলদা নিখিলদা, মুই যে গরিব গরিব হইয়া তোকে মুই কথা দিবার পারিম না নিখিল। সোনালি, তোকে মুই কথা দিবার পারিম না। না সোনালি না, গরিব ধনী কারো কপাল লেখা নাই সোনালি। মুই যে তোক ভালোবাসো, ভালোবাসার আগত গরিব ধনী কারো কপাল লেখা নাই সোনালি। তুই কথা দে সোনালি, তোক ছাড়া দিবে প্রাণী বাঁচির পারিম না সোনালি। নিখিলদা, তুই কি মোক সত্যি মনে প্রাণী ভালোবাসিস? হ্যাঁ সোনালি, তোক যে সত্যি এই মনে প্রাণী ভালোবাসো সোনালি, এই মনে প্রাণী তোকে ভালোবাসো। দেখ নিখিলদা, তুই যদি মোক সত্যি মনে প্রাণী ভালোবাসিস, আজ মই গরিব হইয়া কথা দিনু, মুইও যে তোক মনে প্রাণী ভালোবাসো নিখিলদা। সোনালি, মুইও তোক মনে প্রাণী ভালোবাসো সোনালি। তুই কি মোক সত্যি মনে প্রাণী ভালোবাসিস? হ্যাঁ নিখিলদা, সত্যি তো মই মনে প্রাণী ভালোবাসি সোনালি। তুই যখন মো মনে প্রাণে ভালোবাসিস, আজি মুইও তো কথা দিনু সোনালি, মুইও তোকে এই মনে প্রাণে ভালোবাসো। এই দুজনাই দুজনাক ভালোবাসিয়া এই প্রেম নদী সাঁতার দিয়া অনেক দূর যায় খান ছট্ট করি ঘর বান্ধিয়া, দুজনে সুখে সংসার করিম সোনালি, দুজনে সুখের সংসার করিম। না নিখিলদা না, আজ সুখ মুই মেলা ঘুরিবার, না হয় বাবা মোর পথে যেয়ে বসি আছি। মুই যা নিখিলদা, মুই যা, আর দেখা হবে এটুকু না, মুই যা। যা সোনালি যা, সোনালি সোনালি, এই তো এই তো মোর সোনালি মো কথা দিছে, পরে দেখাবে তিস্তা নদীর পারও সোনালি। সোনালি দেখ সোনালি, আজি যেমন তিস্তা নদীর জল, তিস্তা নদীর জলে ঢেউ ঢেউ করে ভাসি যায়, তেমনি সেই তিস্তা নদীর ঢেউয়ের মতন তুই ভালোবাসি ভাঙি দিয়া যাইস না সোনালি। না না, আর্মি দেরি করিম না, মেয়েলা যাও, পরে দেখা করবে সোনালির সাথ। হায় ভগবান, কেন তুই এমন নিষ্ঠুর ভগবান, কেনে কেনে তুই মো গরিব ঘর জন্ম দিছিস ভগবান। আজি মুই গরিব আর মোর ঘরত আছে একখান যুবক বেটি সোনালি, অনেক বড় হয়ে গেছে বেটিটা মোর। এই সমাজত বেটিকে বিয়া দিলে অনেক অনেক টাকার প্রয়োজন, ডিমেন্ড ছাড়া না হয় বেটির বিয়া। মুই গরিব, কেমন করে বেটিকে বিয়া দিম ভগবান? না না, মুই গরিব হয়ে বেটি বুঝে সত্যি বিয়া দিবার পারিম না। না না, মুই বেটির বিয়ার কথা ভাবিম কেনে? এই তো সরকার নিয়ম করিছে 18 বছরের আগত বেটিকে বিয়া দেওয়া যাবার নয়, আর 18 বছর তো মোর বেটির হয় নাই। যখন 18 বছর হইবে সঠিক বয়সে সঠিক ঘরত মোর বেটির বিয়া হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। আরে বাপু, তোমা কি কইমা দুঃখের কথা, এই কথালা না কইলো আর হয় না। কি কথা জানেন, মানে মোর একখান বেটা আছে, মই মনে মনে চিন্তা করছিলাম কি যে বেটাটা বিয়েও দিই, কিন্তু বেটাটা যে বিয়েও দিই কিন্তু মোর তো একলার বেটার না হয়, বেটার মাও খান আছে। বেটার মাটাকে না ডাকিয়া কইলে কেমন হয়? ওই রে বেটার মা, আরে ও প্রদীপের মা, খানিক শুনতো এই ঘরত যে কি খালি করে আর ঘরত বসি 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 থাকে খালি, কাই তাড়াতাড়ি দিকায়। প্রদীপের বাপ, প্রদীপের বাপ, কেনে টাকা ডাকি করেন কি আছি, তাড়াতাড়ি কও তো। আরে ইদিক না ইদিক ইদিক ইদিক, আয় তো তো খানিক তুমি মনের কথা লাগাও। কথা কানা হচ্ছে কি জানিস, দেখ আমার কিন্তু বয়সটা প্রায় হয়ে গেলা, কয়দিন বা বাঁচি। আচ্ছা তুই কি কবার চাইস, তাড়াতাড়ি কও না। কথা কানা হচ্ছে কি রে প্রদীপের মা, যে দেখ দিনের হাওয়া কিন্তু খারাপ, মানে বেটাটা বড় হয়ে গেছে, মুই মনে মনে চিন্তা করলাম বেটাটা বিয়েও দিন, তুই কি কইস কয়েক তো। প্রদীপের বাপ, ওটা কথা তো মুইও চিন্তা করছো, বেটাটা বিয়েও দিলে বুঝি খুবই ভালো হয় রে। আরে বেটাটা যে বিয়েও দিব তো বেটার বউ কুন্ডি পাওয়া যাবে খানে কও তো। ও বেটার বউয়ের কথা তুই চিন্তাই করিস না, ওই যে জলপাইগুড়ি আছে কাপাসুরাই, কাপাসুরাইয়ের না এখন পশ্চিম বেটি আছে, ওই যদি আমার বাড়ির বউ হয় তাহলে নিজের বেটির মতো মানাবে। ওরে বাপ, একবার দেখিয়া তুই সি। আর কথা কইস না, বেটা বড় হইলে না বউ দেখিবারই লাগে। আচ্ছা ঠিক আছে, প্রতিবার মা তলাতে খানেক বাড়ি থাকিস আর মুই এলাই ছুটি যাচ্ছি ওই জলপাইগুড়ি কাপাসুরাইয়ের বাড়ি, দেখিয়া যদি পছন্দ হয় তাহলে একবার বিহার দিন তারিখ সবে পাকা করে আসি। হ্যাঁ তোমরা যাও না, তাড়াতাড়ি ফিরে আসিবেন। হ্যাঁ মুই যাচ্ছি রে প্রদীপের মা, বেটাটা কয়হা দিস বিহার কথা মুই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, না আজি প্রদীপের বাপ গেল বিহার ঠিক করিবা, বিহার ঠিক হবে কি না প্রদীপ আসিলে মুখ বিহার কথাই কইবার লাগে, মুই যান। হে ভগবান, বারে বারে বেটিটার কথা মনে হয় কেনে, এই সমাজে বেটিটাকে মুই বিয়া দিবার পারো না, আর এই সমাজের মানুষ মোর সোনালি বেটি সবাই কলঙ্কিনী কলঙ্কিনী করে গালি দেয়, কেনে ভগবান কেনে? কেনে তুই মোর ঘরে এই সোনালি বেটির জন্ম দিয়েছিস ঠাকুর কেনে? না না,
আর মুই বুঝি সত্যি বেটি বিবাহ দিবার পারিম না ভগবান, কেনে যে বেটিটার কথা মনে হয়। এই সমাজে বেটির ডিমান্ড ছাড়া না হয় বিবাহ, এলাম কি করিম ভগবান, কেমন করি সোনালি বেটির বিবাহ দিম। বিবাহ না দিলে যে সবাই কলঙ্কিনী কলঙ্কিনী করি গালি দিবে ভগবান, সবাই কলঙ্কিনী করি গালি দিবে। এই তো এটাই তো মনে হয় কাপাসুর রায়ের বাড়ি, অনেকদিন আগতে আসা আসা হয়েছিল আর আজই আসল। তো কাপাসুর রায় বাড়ি আছে কি নাই একটু ডাকায় দেখ। কাপাসু, ও ভাই কাপাসু, বাড়ি আসি ভাই। কায় মই আসু, মই কায় কাপাসু কাপাসু করে ডাকায় দেখাম যায়া। মই আসু ভাই। দাদা আহে দাদা ঘরে দি কায় দাদা, এতদিন পরে তো এই ভাইটার কথা মনে পড়িছে দাদা। মনে পড়বে না, খুবই মনে পড়িছে, বড় আশা করে আসছো ভাই। দাদা মুই গরিব, মোর ঘর তোর কিসের আশা দাদা, এই গরিবের ঘর কিসের আশা থাকিনি পারে। শোন ভাই, কি আশা করে আসছো তুই জানিস? ওই যে প্রদীপের মা কয়া পাঠাইছে, তোর বলে এখন বেটি আছে আর আমার ভাই এখন বেটা আছে, তা প্রদীপের মা মোক দেখিবার পাঠাইছে, দেখিয়া যদি মোর পছন্দ হয়ে যায় তোর বেটি আমি বেটার বউ করি চাও। না না দাদা না, হে মনের আশা তোর কোনোদিন পূরণ হবার নয় দাদা। মুই গরিব তুই বড়লোক, এই বড়লোকের ঘরে আত্মীয়তা করে অনেক অনেক টাকার প্রয়োজন, আর মুই যে ডিমেন দিবার পারিম না দাদা, মুই যে বড় গরিব দাদা, তুই এমন কথা কেমন লজ্জা দিস না দাদা। শোন ভাই কাপাসু, আজি গরিব আর ধনী কারো গাওয়ার লেখা নাই ভাই, আমরা সবাই মানুষ, আর মানসি হইয়া মানুষের মতন কাজ না করলে তা মানুষ হওয়া চলে না। বড় লোক আর ধনী লোক মুই মানু না। ঠিক আছে দাদা, তুই তোর বেটি যদি মোর দেখিয়া পছন্দ হয়ে যায় টাকা পয়সা দিক দিয়ে আটকাবে না। হ্যাঁ তোর বেটি মো একবার দেখা, দেখিয়া পছন্দ হয়ে গেলে বিনা ডিমেন্ডে তোর বেটি মুই বেটার বউ করে নিয়ে। ঠিক আছে দাদা, তুই খানেক বসে, মোর সোনালি বেটি যে কোন দিকে গেছে এলাম মুই ডাকি দেখম। মা সোনালি, ও মা সোনালি তুই কোঠি মা, আয় মা আয় খানেক, হে কোন দিক যে যায় ছাও মানুষ মুই কিছুই বুঝির পারো না। ঠিক আছে মোরও দেখা খান হয়ে যাবে। বাবা বাবা তুই মোক ডাকাইস বাবা, কেনে ডাকাইস বাবা? মা সোনালি দেখ মা দেখ, আমার ঘর তোর বড় বাবা আইছে জামা, তুই ভালো করে এক কাপ চা ধরি আয়। ঠিক আছে বাবা, মুই যাং বাবা, মুই যাং। জামা যা তাড়াতাড়ি চা ধরি আসিস। এই তো অতি সুন্দর ভাই কাপাসু, মুই কোবার যাং কি, দেখা তোমার হয়া গেছে তো চা খাওয়া মোর লাগবে না, তো মুই কোবার চাও দিন তারিখ করলে মনে ভালো হয়। দাদা সত্যি কি তুই মোর বেটি ডিমান্ড ছাড়া বেটার বউ করির চাইছ দাদা? হে ভাই, মুই তো আগতে কইছু তোর বেটি যদি মোর দেখিয়া পছন্দ হয়ে যায় টাকা পয়সা নিয়ে আটকাবে না, তোর বেটি মুই বিনা ডিমান্ডে বেটার বউ করে নিয়ে যাব। ঠিক আছে দাদা, তাহলে তুই যখন ডিমান্ড ছাড়া মোর বেটি বেটার বউ করির চাইস, তাহলে তুই যেদিনে আসবো বর বর যাত্রা ধরি সেদিনেই বড় সোনালি বেটি, তোর বেটার হাত তুলি দিম দাদা, তোর বেটার হাত তুলি দিম। ঠিক আছে ভাই, তাহলে ওই কথাই রইল, তাইলে আগামী দিনে আসবো আমরা বর বর যাত্রা ধরি আর তোর বেটি নিয়ে যাবো আমরা বেটার বউ করি। মেলা তেলে যাও ভাই, মেলে আসু। যা দাদা যা, বিহার দিনে আসবো বর বর যাত্রা ধরি আর বড় সোনালি বেটি দিবে জামার হাত তুলি। না না এই তো, এই তো মোর ভগবান মোর দাদা মোর বড় ভগবান, ডিমেন ছাড়া বেটির বউ বিয়ে হবে বড় ঘরত। না না আর মুই দেরি করিম না, যাও তাড়াতাড়ি বিহার জোগাড় করো, তাড়াতাড়ি যাও বিহার জোগাড় করো। হে ভগবান, আজি প্রদীপের বাপ গেছে বিয়া ঠিক করিবা, বিয়া ঠিক হয়েছে কি না এতক্ষণও তো আসে না, দেখো কতক্ষণই আসে। প্রদীপের মা, ও প্রদীপের মা বাড়িতে আসি রে? হ্যাঁ। না করতে গেছি? ওই তো বাড়িতে আছো। বাড়িতে আছি তো যাক ভাই, তুই যে কয়া পাঠাইছিলু যাক, কাপাসু রায়ের বেটি এত যে অতি সুন্দর মোর তো আগে জানা ছিল না, যাক দেখি আমার খুবই পছন্দ হয়েছে। কি তোমার দেখিয়া পছন্দ হইয়া গেছে? দেখিয়া পছন্দ মানে দিন তারিখ তামা লাই ঠিক করে আসু। ও তোমরা দিন তারিখ পাকা করে আসছে? একেবারে পাকা করে আসু। তা প্রদীপ কোয়া হইছে? না প্রদীপ তো বাড়িতে আছে না, কি আর কই বিয়ার কথা, আজি মক কবার লাগে। ঠিক আছে তাহলে তুই এলাই ডাকা, প্রদীপক এলাই ডাকা,
আর ডাকিয়া বিহার কথা কহা লাগবে। ঠিক আছে ঠিক আছে, মই ডাকিয়া নি আসিম। বাবা প্রদীপ, ও বাবা প্রদীপ, আই তো বাবা, কোনি কথা আছে তোর সাথে। মা মা তুমি ডাকালো গে, মা মা তুমি ডাকালো কেন গে, মা কেন গে? হ্যাঁ বাবা, তুমি কেন ডাকালো জানিস? কেন কেন মা কয় তো? দেখ বাবা, তুই তো আমার একটাই বেটা, আর দিনের হাওয়া খুব খারাপ। দেখ বাবা, তোকে কি আমরা বিয়াও দিবার চাই বাবা? ভাই রে কপাল মুখ বলে বিয়া দিবে কে? মোর তো বাবু ভালো করে দাড়ি লাগে গাছে নাই, তাতে মুখ বিয়া হাগে মা, সত্যি মুখ তোমার বিয়া দিবেন কে মা? হ্যাঁ বাবা প্রদীপ, তোর যে বিহার দিন তারিখ সবে পাকা হয়ে গেছে বাবা। ভাই রে কপাল, দাড়ি না গাজি দেবীর বিয়া কাও করে গে? আর কি কইম বাবু, দুঃখের কথা, একলা দাড়ি না খানে গল্প আছে কি জানেন? একদিন বাবু মু স্কুলত গেছি, স্কুল থেকে যখন আমি বাইরে না, তখন কয়েকটা চিংড়ির সুন্দর সুন্দর চিংড়ি মুখ দেখি খুবই হাসছে বাবু। তুই চিন্তা করছো কি রে ভাই, মুখের কত সুন্দর যে মুখ দেখি চিংড়িগুলো হাসিবে। বাড়িতে একটা বাবু আমার বিশাল বড় আয়না আছে, আয়নাটা দেখি নো, আয়নাটা দেখলে মাত্র ওর দুটা দাড়ি গাজিছে, ওই দুটা দাড়ি দেখি চিংড়ি লাগছে কি বাবু, হাসছে গে। এবার কি করি লজ্জার কথা, একবারে দৌড়ি চলে গেলে বাবু নাপিতের বাড়ি, নাপিত ভাই নাপিত ভাই দাড়ি কাটি দে। নাপিত কিন্তু দাড়ি কাটিবা পারে না, বাড়িতে আসে দাও দিয়া কেন দাও দিয়া বাবরে বাবু দাড়ি। হাগে মা সত্যি তোমার মুখ বিয়া দিবেন গে মা? হ্যাঁ বাবা প্রদীপ, তোর যে বিহার দিন তারিখ সবে পাকা হয়ে গেছে বাবা। আচ্ছা ঠিক আছে, বিহা যখন দিবেন তো বিহার কি কি ডিমেন্ট পাওয়া যাবে কয়েক তোকে মা? প্রদীপ আমার বাড়ি তো কিছুই অভাব নাই, তুই শ্বশুর বাড়ির ডিমেন্ট নিয়ে কি করিব বাবা? না না, তাও তো কি কি দিবে মরে শুনবার লাগবে। প্রদীপ মুই তো ডিমেন্টের কথা শুনুম নাই, তোর বাপক কো না। বাবা বাবা মুখ তোমরা বিয়াও দিবেন কে বাবা? হ্যাঁ রে বেটা প্রদীপ, তোর বিহার দিন তারিখ আমি পাকা করেছি বাবা। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু ডিমেন্ট কি কি পাওয়া যাবে বাবা কয়েক তো? শোন বাবা প্রদীপ, আমার যা আছে তা তুই শ্বশুর বাড়ির ডিমেন্ট নিয়ে কি করবো? তা তোর শ্বশুর খুবই নিহাত গরিব, ডিমেন্ট দিবা কিছুতেই দিবার মানে কিছুই দিবা পারবার নয়, তা মুই বিনা ডিমেন্টে তোর মেয়ে পাকা করে আসছি বাবা। না না বাবা, মুখ যদি চ্যাঙালা কয় যে প্রদীপ শ্বশুর বাড়ি কি কি পারে বলে কিছুই নাই, মোর তো একটা মান সম্মান আছে, মুই কিন্তু ডিমেন্ট ছাড়া বিয়ে করতে পারিম না বাবা। শোন বাবা, তোর মান সম্মান আছে, তোর মান সম্মানটা তুই দেখলি, আর মই যে না বিহার পাকা কথা দিয়ে আসছো সেই মান সম্মানটা কাই দেখবে বাবা? বিহাটা তার তুই করবো না, বিহাটা করি মুই, মুই কিন্তু ডিমেন্ট ছাড়া কিছু দিয়ে বিয়ে করিম না। ঠিক আছে, এত বড় যদি কথা কইবার পারিস তাহলে এলাই যাসু মুই কাপাসুরায়ের বাড়ি, এবং তো ডিমেন্ট যদি কিছুই না দিবার পারে তাহলে এই বিয়া হবে না, আমি ভাঙি দিয়ে চলে আসি। বাবা তুই থাক, আমি এলাই যাসু, মুখ কিন্তু কিছু ডিমেন্ট নিবাই লাগবে, মুই ডিমেন্ট ছাড়া বিয়ে করিম না বাবা, তুই যাসু বাবা, আমি ঘরের দিক যাসু। এই যে প্রদীপের মাও কথাটা হইল, মুই আগতে কইছিল না যে প্রদীপক বিহার কথা কহা লাগিবে, আজকালকার চ্যাংড়া প্যাংড়ার কথা ভালো নয়। প্রদীপের বাপ মুই কোবার যাও কি, তোমরা যাও না, ডিমিনি কথাটা পাকা করি আইছো। ঠিক আছে, তুই এলা থাকিস, আর মুই এলাই যাচু কাপাসুরের বাড়ি, বিহার দিন তারিখ মানে ডিমেনের কিছু কথা কইবার, মেলা যাচু মেলা যাও, তোমরা যাও তাড়াতাড়ি ফিরে আসবেন। না আজি বিহাও তো লাগে গেছে, বিহার জগার যন্ত্র করবার লাগে, মই যাও।